আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের পকোড়া। তো কলমি শাকের পকোড়াটা বানাবার জন্য এখানে আমি একটা কলমি শাকের আটি নিয়েছি। তো কলমি শাকটাকে আমি বেছে ধুয়ে নেব, ধুয়ে কুচে নেব। দেখুন, এখানে আমি কলমি শাকটাকে কুচিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তিন চারটি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। তো এখানে আমার বাটিটা ছোট হয়ে গেছে, আমি বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট। তো মশলাটাকে একটু আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব চেপে চেপে। তো এখানে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি, শাক কুচিটাকেও ভালো করে চেপে চেপে মেখে নেব। তো এখানে আমি চেপে চেপে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি চার চামচের মতো বেসন। তো বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে বেসনের সাথে শাকের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। তো এখানে আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো। তো পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, কলমি শাকের পকোড়া। তো এখানে আমার শাকের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার কলমি শাকের পকোড়া রেডি। তো কলমি শাকের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। তো একবার এইভাবে কলমি শাকের পকোড়া বানিয়ে খান, তো খেতে খুবই ভালো লাগবে।